প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আজকে আমি তোমাদের ক্লাস নেব ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গত ক্লাসের শিক্ষার্থীরা আমরা প্রথম অধ্যায়ে পাঠ এক দুই তিন এই তিনটি পাঠ নিয়ে আলোচনা করেছি আশা করি তোমরা বাসায় বিগত ক্লাসের পাঠগুলো নিশ্চয়ই পড়েছ এবং তা বোঝার চেষ্টা করেছ এবং আমি যে কাজগুলো দিয়েছিলাম তা তোমরা করেছ আজকে আমরা আলোচনা করব পার্ট চার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার তোমরা যদি আগের দুটো পাট মন দিয়ে পড়ে থাকো তাহলে নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছো যে আমরা খুব খুব সৌভাগ্যবান কারণ ঠিক এই সময়টাতে সারা পৃথিবীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কারণে একটা অসাধারণ বিপ্লব ঘটতে যাচ্ছে আমরা সেই বিপ্লবটাকে ঘটতে দেখেছি সব কিছু পাল্টে যাচ্ছে আমরা ইচ্ছে করলে সেই নতুন জীবনে বসবাস করতে পারি কিংবা আমরা নিজেরাই পৃথিবীটাকে পাল্টে দেওয়ার কাজে লেগে যেতে পারি সেটা করতে হবে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিষয়টা সম্পর্কে জানতে হবে কিভাবে সেটা আমাদের জীবনটাকে পাল্টে দিচ্ছে বুঝতে হবে এবং যখন তোমরা বড় হবে এবং বিজ্ঞানী কিংবা প্রযুক্তিবিদ হবে নতুন নতুন জিনিস আবিষ্কার করে আমাদের দেশ এবং পৃথিবীকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জগতে এগিয়ে নিয়ে যাবে আবার একটি খুব সহজ প্রশ্ন করা যাক তথ্য যোগাযোগ প্রযুক্তি এই উন্নতির কারণে আমাদের জীবনে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হবে তোমরা নিশ্চয়ই অনেক চিন্তা ভাবনা করে সেই ক্ষেত্রগুলো বের করার চেষ্টা করছ কেউ নিশ্চয়ই বলবে বিজ্ঞানের ক্ষেত্রে কেউ বলবে চিকিৎসার ক্ষেত্রে আবার কেউ বলবে বিনোদনের ক্ষেত্রে কিন্তু সত্যিকারের সত্যিকারের উত্তরটি উত্তর হচ্ছে তথ্য ও প্রযুক্তির এই উন্নতির কারণে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হবে সেটি কেউ বলে শেষ করতে পারবে না তোমার পরিচিত অপরিচিত জানা অজানা সব ক্ষেত্রে এটি বিশাল পরিবর্তন করে ফেলেছে তাহলে তুমি শেষ করবে কেমন করে সত্যি কথা বলতে কি 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 পরিবর্তনের ক্ষেত্রগুলো সেটা নির্ভর করবে মানুষের সৃজনশীলতার উপর যে মানুষ যত সৃজনশীল সে তত বেশি ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবে তার কারণটি কি জানো তার কারণ হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিয়ে আমরা কেবল তথ্যের আদান প্রদান করি না আমরা তথ্যগুলো বিশ্লেষণ বা প্রক্রিয়াও করি আর সেই কাজ করার জন্য কম্পিউটার ব্যবহার করতে হয় কম্পিউটার একটি অসাধারণ যন্ত্র সেটা দিয়ে সম্ভব অসম্ভব সব কাজ করে ফেলা যায় এক সময় কম্পিউটার বলতে সবার চোখের সামনে টেলিভিশনের মতো একটা বড় মনিটর বাক্সের মধ্যে সিপিও আর কিবোর্ডের ছবি ভেসে উঠত এখন সেটা ছোট হয়ে ল্যাপটপ হয়ে গেছে শুধু তাই না কম্পিউটার আরও ছোট হয়ে নোটবুক ট্যাবলেট বা স্মার্টফোন পর্যন্ত হয়ে গেছে আমরা এখন সেগুলো পকেটে নিয়ে ঘুরে ঘুরতে পারি সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হচ্ছে যে কম্পিউটার এখন এত ছোট করে তৈরি করা সম্ভব যে আমাদের মোবাইল ফোনের ভেতরও সেটা দিয়ে দেয়া হয়েছে কাজে আগে আমরা যে কাজগুলো শুধু কম্পিউটার দিয়ে করতে পারতাম সেগুলো আমরা এখন মোবাইল টেলিফোন দিয়েও করতে পারি এমন আমরা মোবাইল ফোন দিয়েও ইন্টারনেট পর্যন্ত ঘুরতে পারি এবার আমরা আগের বিষয়টিতে ফিরে যাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা জীবনের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আনতে পারে এবার আমরা পরিবর্তিত ক্ষেত্রগুলি সম্পর্কে জানব ব্যক্তিগতভাবে বা সামাজিকভাবে যোগাযোগ শুধু মোবাইল ফোন দিয়েই আমরা আজকাল একে অন্যের সাথে অনেক বেশি যোগাযোগ করতে পারি আর তার সাথে এস এম এস ইমেল চ্যাটিং এমনকি সামাজিক যোগাযোগ দিয়ে বিবেচনা করি তাহলে দেখতে পাব যোগাযোগের পেলায় একটা বড় পরিবর্তন এসেছে সবটুকু যে ভালো তা নয় কিন্তু নতুন প্রজন্মের কেউ কেউ এই ব্যাপারে বেশি সময় নষ্ট করছে কেউ কেউ মনে করছে এই যোগাযোগটি বুঝি সত্যিকারে সামাজিক যোগাযোগ কাজে এগুলোর প্রতি বেশি নির্ভরশীল হয়ে কেউ কেউ খানিকটা অসামাজিকও হয়ে যেতে পারে বিনোদন এখন বিনোদনও অনেকখানি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপর নির্ভর করতে শুরু করেছে বই পড়া গান শোনা সিনেমা দেখা থেকে শুরু করে কম্পিউটার গেম খেলার পর্যন্ত এই প্রযুক্তি ব্যবহার করা শুরু হয়েছে ক্রিকেট বা ফুটবল খেলাতে এই প্রযুক্তি কত চমৎকারভাবে ব্যবহার করা হয় আমরা সবাই সেটি দেখেছি খেলার মাঠে না গিয়েও ঘরে বসে আমরা অনেক বড় বড় খেলা খুব নিখুঁতভাবে দেখতে পারি বিনোদনের তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করার বিষয়ে আমাদের একটু সতর্ক থাকার ব্যাপার আছে একটি ছোট শিশুর শরীরটাকে ঠিকভাবে গঠন করার জন্য মাঠে ছোট করে খেলতে হয় কম্পিউটারের সামনে দীর্ঘ সময় বিনোদনে ডুবে থাকতে দিচ্ছেন সত্যিকারে খেলাধুলা না করে শিশুরা কম্পিউটারে খেলায় মেতে উঠেছে একটা শিশুর মানসিক গঠনের জন্য সেটা কিন্তু মোটেও ভালো নয় সারা পৃথিবীতেই কিন্তু এই সমস্যাটি মাথা দিয়ে উঠেছে পাঠ পাঁচ প্রযুক্তির ব্যবহার আগের পাঠে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি যাকে সংক্ষেপে আইসিটি এমন দুটি উদাহরণে দিয়েছি যেগুলি আমরা সবাই জেনে হোক না জেনেই হোক কোনো না কোনোভাবে ব্যবহার করেছি এই পাঠে আমরা আরও নতুন কিছু ক্ষেত্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার সম্পর্কে জানব শিক্ষাক্ষেত্রে একজন শিক্ষার্থীর কাছে সবচেয়ে আনন্দের ধ্বনি কি বলতে পারবে অনেকেই অনেক কিছু বলতে পারে কিন্তু সবাই জানে স্কুলে শিক্ষার্থীদের জন্য সেটা হচ্ছে ছুটির ঘন্টা। স্কুলে ছুটির ঘন্টা বাজলে পৃথিবীর সকল স্কুলে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে যারা শিক্ষা নিয়ে চিন্তা করে ভাবনা করে তারাও সেটা জানেন তাই সবসময় চেষ্টা করেন কিভাবে একজন শিক্ষার্থী শিক্ষা জীবনটা একটু হলো বেশি আনন্দময় করা যায় লেখাপড়ার ব্যাপারে যখন আইসিটি ব্যবহার করতে শুরু করা হয়েছে তখন হঠাৎ করে সেই কাজটি সহজ হতে শুরু করেছে এখন শুধু সারাক্ষণ শিক্ষকের বকৃতা শুনতে হবে না মাথা গুজে কোনো কিছু মুখস্থ করতে হবে না এখন মাল্টিমিডিয়াতে লেখাপড়া অসংখ্য চমকপ্রদ বিষয় দেখানো যায় বিজ্ঞানের বিষয়গুলো স্ক্রিনে প্রদর্শন করা যায় এমনকি পরীক্ষার খাতায় কিছু না লিখে সরাসরি কম্পিউটারে পরীক্ষা দেওয়া যায় এখন ব্যাগ বোঝায় করে পাঠ্য বই নিয়ে যেতে হয় না কিছুদিন পর আরও হয়তো প্রয়োজন হবে না একটা ই বুক ডিভাইসে যার মাধ্যমে কোনো পুস্তকের সফট কপি পড়া হয় শিক্ষার্থীরা শুধু যে পাঠ্য বই রাখতে পারবে তা নয় লাইব্রেরি কয়েক হাজার বই পর্যন্ত রাখতে পারবে চিকিৎসা আজকাল আইসিটি ব্যবহার না করে চিকিৎসার কথা কল্পনা করা যায় না আগে কারো অসুখ হলে ডাক্তাররা রুগীর নানা ধরনের উপসর্গ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে রোগ নির্ণয় করতেন এখন আধুনিক যন্ত্রপাতি দিয়ে নিখুঁতভাবে রোগ নির্ণয় করা যায় শুধু তাই নয় কেউ যদি হাসপাতালে চিকিৎসা নিতে যায় তখন তার সব ধরনের তথ্য সংরক্ষণ থেকে শুরু করে তার চিকিৎসা বিভিন্ন খুটিনাটি আইসিটি ব্যবহার করে সংরক্ষণ করা সম্ভব দূর থেকে টেলিফোন ব্যবহার করে স্বাস্থ্যসেবা দেওয়া যায় সেটার নাম দেয়া হয়েছে টেলিমেডিসিন যেটা আমাদের দেশেও শুরু হয়েছে বিজ্ঞান এবং গবেষণা সম্ভবত আইসিটির সবচেয়ে বেশি ব্যবহার বিজ্ঞান এবং গবেষণায় আইসিটির কারণে এখন বিজ্ঞানীরা গবেষণার অনেক জটিল কাজ অনেক সহজ করে ফেলতে পারে আমাদের দেশে বিজ্ঞানীরা যখন পাটের জিনোম বের করেছিল তখন তারা আইসিটি ব্যবহার করেছিল কৃষি আমাদের দেশ হচ্ছে একটি কৃষি নির্ভর দেশ আধুনিক উপায়ে চাষ করে বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়ে যাচ্ছে আইসিটি ব্যবহারের ফলে আমাদের দেশে চাষিরা কৃষিতে সুফল পাচ্ছে টেলিভিশনে কৃষি নিয়ে অনুষ্ঠান হচ্ছে ইন্টারনেটে কৃষির উপর ওয়েবসাইট তৈরি হয়েছে এমনকি চাষিরা মোবাইল ফোনে কৃষি কল সেন্টারে ফোন করেও কৃষি সমস্যার সমাধানে পেয়ে যাচ্ছে পরিবেশ আর আবহাওয়া আমাদের দেশে এক সময় ঘূর্ণিঝড়ে অনেক মানুষ মারা যেত উনিশশো সত্তর সালে একটা ঘূর্ণিঝড়ে এই দেশে প্রায় পাঁচ লক্ষ লোক মারা গিয়েছিল বাংলাদেশে এখন ঘূর্ণিঝড়ে আগের মতো এতবার বেশি মানুষ মারা যায় না তার কারণ আইসিটি ব্যবহার করে অনেক আগে ঘূর্ণিঝড়ের পূর্বাভাসে পাওয়া যায় আবার রেডিও টেলিভিশনে উপকূল মানুষকে সতর্ক করে দেয়া যায় প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে পাট চার এবং পাট পাঁচ নিয়ে আলোচনা করেছি আমরা দেখলাম পাট চারে ছিল তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার সম্পর্কে এবং পাট চারেও দেখলাম তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার সম্পর্কে এখন তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি ক্ষেত্রেই ব্যবহার করতে হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে হোক শিক্ষাক্ষেত্রে হোক বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে হোক ক্ষেত্রে হোক কিংবা আবহাওয়ার ক্ষেত্রে হোক না কেন আমরা প্রতিনিয়ত তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে যাচ্ছি তথ্য যোগাযোগ প্রযুক্তি ছাড়া আমরা এক মিনিটও চলতে পারবো না কারণ আমাদের এই দৈনন্দিন জীবনে বর্তমান যুগে প্রযুক্তি আমাদের জীবনকে খুব সহজ করে দিয়েছে আর মানুষও তথ্য প্রযুক্তির উপরেই নির্ভরশীল প্রিয় শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই থাকবে তোমাদের কাছে থাকবে আমি যতটুকু পড়িয়েছি পার্ট চার এবং পার্ট পাঁচ এখান থেকে তথ্য যোগাযোগ প্রযুক্তি যে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন বা ব্যবহার করছি সেক্ষেত্রগুলো উল্লেখ করবে এবং সেক্ষেত্রে কীভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তি কাজ করছে এবং আমরা তা ব্যবহার করছি সে সম্পর্কে তোমাদের খাতায় তোমরা লিখবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে